غرباء 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 غرباء. এই হজ্জের ভাষণে এই মাসে ভাষণে আল্লাহ নবী বলেছিলেন, ইন্নি লা আরানি আজতামু ফি হাযাল মাকানি আবাদা, আমার মনে হচ্ছে প্রায় 16 লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। বিদায় হজ্জের ভাষণ, পিন ড্রপ সাইলেন্স, পিন পতন বন্ধ, নীরবতা। আল্লাহ নবী জারির ইবনে আব্দুল্লাহ বাজালিকে বললেন, ইস্তানসিফুন নাস, মানুষদেরকে তুমি শান্ত হতে বলো, চুপ করতে বলো। মানুষ চুপ করে গেল। সেখানে কোন এই যে আপনার ভিডিও নেই, সেখানে কোন লাউড স্পিকার নেই, সেখানে কোন লাউড স্পিকার নেই, মাইক নেই, সেখানে কোন ভলান্টিয়ার নেই, সেখানে কোন পুলিশ নেই, সেখানে কোন র্যাব নেই, কিছুই নেই। কম বেশি 16 লক্ষ সাহাবি আল্লাহ নবীর বক্তব্য শুনছেন। সেখানে আল্লাহ নবী বললেন, ইন্নি লা আরানি আজতামু ফি হাযাল মাকানি আবাদা, আমার মনে হচ্ছে এটাই আমার শেষ ভাষণ, দ্বিতীয়বার আমি তোমাদের সামনে উপস্থিত হব না, তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো। সাহাবিরা শোনা শুরু করলেন। তারপর আল্লাহ নবী বললেন, তোমরা কি জানো, আতাদরুন, তোমরা কি জানো, ফি আইয়ে মাকানিন আনতুম, ফি আইয়ে ইয়াউমিন আনতুম, ও ফি আইয়ে শাহরিন আনতুম, তোমরা কি জানো তোমরা তো এখন কোন জায়গায় আছো, তোমরা কি জানো কোন দিবসে আছো, তোমরা কি জানো কোন মাসে আছো। আল্লাহ নবী এমন ভাবে জিজ্ঞাসা করছিলেন, বর্ণনাকারী সাহাবি বলেন, আমাদের জন্য মনে হচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ভুলে গেছেন, না হলে বারবার জিজ্ঞাসা করছেন কেন। আল্লাহ নবী বলেন, শোনো, তোমরা আজকে যে জায়গায় আছো দুই জায়গায় একই কথাই বলেছেন, আরাফার মাঠের ভাষণে একই কথা বলেছেন, আর পাথর মারার পরে মিনার মাঠে একই কথাই বলেছেন। শোনো, তোমরা হজ্জের আকবরের দিনে মিনার মাঠে আছো, তার আগে আরাফার মাঠে আছো। শোনো, তোমরা একটা পবিত্র জায়গায় আরাম এলাকায় বিরাজ করছো। তোমরা যে দিনে আছো এটা হলো আরাফার দিন এবং তারপরে হজ্জুল আকবরের দিন, সেই পবিত্র দিনে তোমরা অবস্থান করছ এবং তোমরা জুলহাজ মাসের মতো একটা পবিত্র মাসে অবস্থান করছ। শোনো, আলা ইন্না আমওয়ালাকুম আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কায়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। শোনো, পবিত্র দিনে পবিত্র জায়গায় পবিত্র মাসে অবস্থান করছো, জেনে নিও তোমাদের একজনের রক্ত আরেকজনের জন্য, একজনের মাল আরেকজনের জন্য, একজনের সম্মান আরেকজনের জন্য তেমনই হারাম, তেমনই অবৈধ, যেরকম আজকের দিন পবিত্র, আজকের মাস পবিত্র, এই জায়গা পবিত্র। মুসলমানরা ভুলে গেল, মুসলমানরা মুসলমানের সাথে মারামারি করে, কাটাকাটি করে, আলটিমেটাম দেয়, মসজিদ ভেঙে দেবে। আহা, কি হজ করেন আপনারা! আল্লাহ নবী কি ইত্তেফা করেন! সূরা বাকারার 114 নম্বর আয়াত, আমান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বেশি জালেম, তার চেয়ে বেশি অত্যাচারী, তার চেয়ে বেশি খারাপ লোক আর কি আছে পৃথিবীতে, যারা মসজিদ থেকে মানুষকে বাধা দেয়। আইউজ কারাফি হাসন হু, আল্লাহর নাম এখানে উল্লেখিত হবে, ওয়া সাফি খারাবিহা, এবং সেটা নষ্ট করার জন্য তৎপরতা চালায়। ভাই, আমাদের আকিদা হানাফি মাযহাবের আকিদা এক, হানাফি মাযহাবের কিতাবে যেটা আছে আল ফিকুল আকবার ইমাম আবু হানিফার কিতাব, সেখানে যা আছে আসলুদ্দিন ওয়ামা ইয়াজিব ওমা ইয়াসিহু আলাইহি আল-ইতিকাদ তিনিও আকিদা তাহাবি লিখেছেন, যেটা সৌদি আরব বিশ্ববিদ্যালয় গুলোতে পাঠ্য, আমরা সেটাই পড়ি। এবং তার সরা ব্যাখ্যা যে লিখেছেন ইবনে আবিল আজ আল হানাফি শরহ তাহাবিয়া, সেটা সৌদি আরব বিশ্ববিদ্যালয় গুলোতে পাঠ্য, সেটা আমরা পড়ি। হানাফি মাযহাবের কিতাবে যে আকিদা রয়েছে আর আমরা যে আকিদা পোষণ করি, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, এক আকিদা। পরবর্তীতে আপনাকে ঘুরিয়ে ফেলেছেন, এলোমেলো করেছেন, সে দায় দায়িত্ব কে নেবে? সময় তো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ফালা তারজি বাদি কুফফারান দুল্লালা সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে। কোন মুসলিমকে গালি দেওয়া ফাসেকি, মুসলমানকে মারা হলো কুফর, এটা তো সহিহ হাদিসের কথা।
সম্মানিত ভাই, মুসলিম ভাইয়ের ভাইয়ের মধ্যে ভাইয়ের ভ্রাতৃত্ব থাকা দরকার, আন্তরিকতা থাকা দরকার, মহব্বত থাকা দরকার, পরস্পরের মধ্যে সমঝোতা থাকা দরকার, পরস্পরের মধ্যে কথাবার্তা হওয়া দরকার, কথাবার্তার আদান প্রদান লেনদেন হওয়া দরকার। মানুষের মধ্যে কথা বললে কায়া দেখলে মায়া হয়, কথা বললে অনেক ভুল বিভ্রান্তির নিরসন হয় এবং দূরীভূত হয়। সম্মানিত মুসলিম ভাইরা, কাবার ঘর তোয়াব করতে যে চিটাঙ্গরা হাজি সাহেবের কথা আমরা শুনেছি, সেখানেও যারা জিজ্ঞাসা করছে এটা কোন পীরের মাজার রে বা এটা কোন পীরের মাজার, কাবার ঘরের সামনে কেউ ভুলে গেছে যে কাবার ঘরে হজ করতে এসেছে। এক আল্লাহকে এখানে ডাকতে হবে। ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ পাক সত্যিকার দিন, আল্লাহ পাকের সহজ দিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত এমনি করেই সারা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত হবে, ভুল বুঝাবুঝির অবসান হবে। যেখানে সমস্যা হয় সেখানে একটু যেতে চেষ্টা করি, ভোলায় গিয়েছিলাম এবং এ যেটা বরিশালের বিভিন্ন এলাকায় দক্ষিণ এলাকাতে ঝালুকাটিতে সমস্যা সেখানেও যাওয়ার সুযোগ হয়েছে, কিশোরগঞ্জতে সমস্যা সেখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছে। সুযোগ হলো সেদিন রাজশাহীর দুর্গাপুর যাওয়ার, যেখানে সমস্যা হয় সেখানে যেতে চেষ্টা করে, সেখানে গিয়ে যে ভাইরা বিরোধিতা করার চেষ্টা করেন তাদের সাথেই আমি প্রধানত বসার চেষ্টা করি, বুঝানোর চেষ্টা করি যে হানাফি মজহাবের সাথে আমাদের আকীদার কোনো দ্বিমত নেই, আমরা এই বলি, তোমরা না জেনে না বুঝে খামাকা শত্রুতা চেষ্টা করছে। দুই নম্বর কথা, সেটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো নাগরিক বাংলাদেশের যে কোনো জায়গায় জায়গা কিনতে পারে, অমুসলিম হলেও তার ধর্মীয় অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে, এবং মুসলিম হলে তো কথাই নাই, আইনগতভাবে সংবিধান অনুযায়ী যে কোনো মুসলিম তার দেশের যে কোনো সীমানায় তার নিজের পয়সায় জায়গা কিনবে, মসজিদ করবে, তারা তাদের কথা বলবে, কারো বাধা দেওয়ার আইনগত অধিকার নেই। আপনারা আইনের মধ্যে আছেন, আইনের মধ্যেই থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের রক্ষা করবেন, আল্লাহু ইয়াসলুকা মিনান নাস, আল্লাহর পক্ষ থেকে গ্রান্টি, আইন সংবিধানও আপনার পক্ষে আছে আলহামদুলিল্লাহ, এবং ওটাও আমরা সমঝোতার চেষ্টা কিভাবে করতে হয় আলেম ওলামাদের সাথে বসে সে প্রচেষ্টা ইনশাআল্লাহ নাজি চলবে, দাওয়াত বন্ধ থাকবে না। আর দাওয়াতে কাজ করতে গেলে কিছু সমস্যা হবেই, যেটা কাজী ইব্রাহিম সাহেব বলে থাকেন যে পাগল চিকিৎসা করতে গেলে ডাক্তার একটু মায়ের খাইতেই হয়। এখন কি করবেন, পাগলের চিকিৎসা হলে মায়ের ডাক্তার সবরে খাইতে হয়, কিছু কিছু করার তো কিছু নাই, কিন্তু চিকিৎসা তো আপনাকে করতে হবে। অনেকেই বলেন তোমরা সংখ্যালঘু, আমি বলি যে ডাক্তারদের সংখ্যা রুগীর চেয়ে কমই তো থাকবে, ডাক্তার কি রুগীর চেয়ে বেশি থাকে নাকি, কমই থাকবে। আমাদের কাজ হলো কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে থাকা, দেশের আইন কানুন যা আছে সেটা মেনে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কিছু সমস্যা সামনে আসবেই, কিন্তু পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। অনেকেই ওনারা যে কজনে গণ্ডগোল করেন, তারা প্রচার চালান, এদেশের সব হানাফিরা আমাদের সাথে এক বিন্দু না, 99% হানাফি তাদের সাথে নাই, এটা আমার স্টাডি। কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক মানুষকে সাথে নিয়ে খালি এগুলো করছে, চতুর্দিকে আমার সফরের যা অভিজ্ঞতা, কাজে এগুলা শুনে কোনো কানও দেওয়া যাবে না, এগুলা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই, উত্তেজিত হওয়ার কিছু নেই, আলহামদুলিল্লাহ। ধীর স্থির মুস্তাকিম, আল্লাহ পাক বলেছেন ধীরতার সাথে দৃঢ়তার সাথে কোরআন এবং হাদিসের দাওয়াতে কাজ আপনারা করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আপনাদেরকে তৌফিক দেবেন। আল্লাহ তুমি এই মসজিদ কবুল করো, যারা জায়গা দিয়েছেন তাদেরকে কবুল করো, যারা বিক্রি করেছেন তাদেরকে কবুল করো, যারা দুই চারটি পয়সা দিয়েছেন তাদেরকে কবুল করো, রাত দিন যারা এনে পরিশ্রম করছেন এবং টেনশনের মোকাবেলা করছেন, নানা প্রকারের ঝুঁকি নিচ্ছেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। দেখুন সমস্যা কত বড়, কামার ঘরের ওখান থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন, আবু জেহেল যাচ্ছে চলে যাচ্ছে যুদ্ধে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সেনাবাহিনী নিয়ে প্রস্তুত হতে মদিনায় গিয়ে সাহায্যতা করে আসলো, কাবার ঘরের দরজা ধরে আবু জেহেল কান্দিতেছে,
যার যার বলে হে আল্লাহ মুহাম্মদ দ্বীন নষ্ট করেছে, মোহাম্মদ শরীয়ত নষ্ট করেছে, মোহাম্মদ আমাদের সমাজ ভেঙে দিয়েছে, মোহাম্মদ কাবার ঘরের খেদমত বাদ দিয়ে চলে গেছে মদিনায়, আল্লাহ তুমি আমাকে রহম করো, মোহাম্মদকে ধ্বংস করো, আমি তোমার দ্বীনের পথে আছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে এসে সিজদায় পড়ে যেয়ে বলছেন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা লা তুবাদ, আল্লাহ ওরা তো হাজার প্রশিক্ষিত বাহিনী নিয়ে উট ঘোড়া তীর ধনুক তরবারি নিয়ে আসছে, আমার তো কিছুই নাই, কয়েকটা ফকির মুসলিম, উট ও ঘোড়াও নাই, উট কয়েকটা মাত্র, একটা ঘোড়া আছে, কয়েকটা তীর ধনুক তলোয়ার আছে, এই নিয়ে মাঠে এসেছি আল্লাহ, এই 313 জনের বাহিনী যদি আজকে এই বদরের প্রান্তরে ধ্বংস হয়ে যায়, হে আল্লাহ লা তুবাদ, পৃথিবী তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। মাথা তুলুন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে বলে আমার ধারণা, আল্লাহ পাক বিজয় দিবেন। আল্লাহ নবী মাথা তুললেন, মাথা তোলা আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে যে তোমাকে বিজয় দেওয়া হবে, তুমি কোনো চিন্তা করো না, ইন তানসুরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিজয় এসে যাবে, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা যুদ্ধ। এই ঘটনাগুলো সূরা আলে ইমরানে এসেছে, সূরা আনফালে এসেছে, সূরা তওবায় এসেছে, বিভিন্ন জায়গায় এসেছে, কাজে যারা যেখানে তাকে মনে করে তারাই হক আবু জাহলের উপরে আছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে। আমরা ওইভাবে বলছি না কথাবার্তা, আমরা অতটা এক্সট্রিমিজমে বিশ্বাস করি না, আমরা শুধু বলি কিতাবে যা আছে, যা বিধানে আছে, যা আল্লাহর কালামে আছে, যা রাসূলের হাদিসে আছে, সেইভাবে আমরা দাওয়াতি কাজ করছি মাত্র, ইনশাআল্লাহ দাওয়াত ছড়ে যাচ্ছে দেশের প্রান্তরে সারা পৃথিবীর মধ্যে। ও রব, ও রব।